এবার গল্প স্বল্প দর্শক আজ আমরা গল্প স্বল্পতে পেয়েছি একজন গুণী মানুষকে তিনি একাধারে একজন অভিনেত্রী নাট্যকার নাট্য পরিচালক এবং এবারের বইমেলায় আমরা তাকে পেয়েছি একজন লেখক হিসেবেও তিনি নাজনীন হাসান চুমকি আমাদের খুব প্রিয় অভিনেত্রী প্রিয় মানুষ দুদিন আগে তার জন্মদিন ছিল চলুন সেই প্রসঙ্গ ধরেই গল্প শুরু করা যাক কেমন আছেন খুব ভালো বিলম্বিত শুভ জন্মদিন থ্যাংক ইউ জ্বর ছিল শুনেছি কেমন কাটলো জ্বরময় জন্মদিন জ্বরটা আসলে হঠাৎই ঠান্ডা এই থেকেই জ্বর আর সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে ভালো কাটবে না বেশ বিছানা ছাড়তে কষ্ট এক ধরনের টায়ার ব্যাপার ছিল কিন্তু পরে দেখলাম যে না অনেক বেশি ফুর্তিতে আছে এবং তারপর থেকে জ্বরটাও ওইভাবে আর যেহেতু ফেব্রুয়ারি মাস অমর একুশে গ্রন্থ মেলা চলছে এবং আপনি প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেছেন লেখক হিসেবে এগারোটি গল্প নিয়ে একটি বই লিখেছেন হঠাৎ করে লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে ইচ্ছে হলো কেন আমি আসলে ওভাবে কখনো আত্মপ্রকাশ করতে চাইনি গল্পগুলো বিভিন্ন সময় লেখা কোনোটা হয়তো দু হাজার দশের গল্প আছে কোনোটা দু হাজার আটের গল্প আছে এগুলো সব জমাই ছিল এবং একজন মানে কি বলবো লুৎফর ভাই উনি আমার ইন্টারভিউ করতে গিয়ে উনিই আসলে চেয়েছেন যেন এই গল্পগুলো আত্মপ্রকাশ হয় তো লুৎফর ভাইয়ের মানে লুৎফর হাসান উনি আসলে আমাদের বাংলাদেশের একজন রিনাউন সিঙ্গার লুৎফর হাসানের কারণেই আসলে এই বইটি প্রাণ ফিরে পেয়েছে মানে একটি মলাট পেয়েছে একটি একই জায়গায় একজন আরেকজনের সাথে অবস্থান করার সুযোগ পেয়েছে কিন্তু এটি এই কাজটি করতে গিয়ে আমি দেখলাম যে আমার এ যাবত লেখা অনেক গল্প আমি হারিয়েও ফেলেছি তখন মনে হলো যে না ঠিক আছে তো এটা বের হলে অন্তত এইগুলো বাঁচবে বাকিগুলো তো হারিয়েই গেল অনেকেই বলেন আপনি বেশ বিনয়ী এবং আপনার লেখা বইয়ের নামও বিনীতা রহস্য উন্মোচন করুন বিশেষ কোনো কারণ আছে না 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 ধন্যবাদ বিনয়ী বলবার জন্য। আসলে বিনিতা একটি গল্পের নাম বিনিতা একটি গল্পের নাম একজন ক্যারেক্টারের নাম বিনিতা ওই গল্পটির এবং বিনিতা শব্দের অর্থ ওই যে ভদ্র মার্জিত উচ্চশিক্ষিত এরকম অনেকগুলো অর্থ দ্বারাই তো সব কিছু মিলে একজন লেখকের প্রথম বই বিনয়ের সাথেই আসলে প্রকাশ করাটা প্রকাশ করাটা জরুরি মনে করেছি এবার একটু মঞ্চ প্রসঙ্গে আসি সম্প্রতি দেশ নাটকের জল বাসর নাটকটি মঞ্চস্থ হলো আপনার কাছেই নাটকটি কতটা স্পেশাল কারণ দর্শক সমাদৃত হয়েছে আমরা শুনেছি আসলে মঞ্চ নাটক যে কোনো ধরনেরই হোক যে নাটকটি হোক সেটি আমার কাছে ভীষণ স্পেশাল এই কারণে যে মঞ্চ আমাকে সব সময় টানে আর দেশ নাটকের জলবাসর একদিক থেকে ভীষণ স্পেশাল এই কারণে যে জলবাসরের মধ্যে দিয়ে আমি দেশ নাটকের একজন সদস্য হিসেবে অনেক বছর পর মঞ্চে উঠেছি আচ্ছা মানে এর মাঝে আমার পুরনো একটি নাটক ছিল নিত্যপুরাণ নিত্যপুরাণ করতে আমি এখনও মঞ্চে উঠি জলবাসর দিয়ে আবারও আমি মঞ্চে উঠলাম দেশ নাটকের সদস্য এই মঞ্চ প্রসঙ্গে আরেকটা কথা মনে হচ্ছে যেহেতু আপনি বলছিলেন যে আপনি নিয়মিতই একটি নাটক অলরেডি মঞ্চস্থ হচ্ছে এবং সেটাতে আপনি অংশগ্রহণ করেন অনেক শিল্পী আছে ব্যস্ততার কারণে কিন্তু মঞ্চে সময় দিতে পারেন না কিন্তু মঞ্চের প্রতি আপনার কমিটমেন্টের জায়গাটা অনেক স্ট্রং সেটা কি করে সম্ভব হয় এটি সম্ভব হয় কারণ আমি আমার জীবনের চাহিদা অনেক অংশে মানে কী বলবো গোছানো আর কি আমার জীবনের খুব বেশি চাহিদা না আমার যেটুকু দরকার আমি সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকি এবং আরেকটি বিষয় আমি বলবো সেটি হলো যে আমি চাই আমি যেই কাজটি যখন করব সেই কাজটি যেন পরিপূর্ণভাবে করতে পারি কোনো ফাঁকিবাজি না থাকে সেই কারণে হয়তো সম্ভব হচ্ছে আপনি নাটক মঞ্চে অভিনয়ের পাশাপাশি আমরা জানি যে আপনি নাট্য পরিচালনাও করে থাকেন কোন ভাবনা থেকে পর্দার পেছনে আসা খুব মানে কি বলবো খুব ছেলে মানুষই কারণে আসলে পর্দার পিছনে আসা সেটি হলো যে আমার একটি খুব প্রিয় নাটক ছিল যেটি আমার জীবনের প্রথম লেখা নাটক সেটি কোনোভাবেই প্রাণ পাচ্ছিল না সবাই ভয় পেত তা আমার খুব ইচ্ছে ছিল যে না এমন একটি নাটক প্রাণ দেয়াটা খুব জরুরি এবং ওই প্রাণ দেবার সাহসটা নিজেই আসলে দেখালাম এবং তারপর থেকে পর্দার পেছনে কাজ করার আনন্দটাও পেলাম বৃত্তের বাইরে চলচ্চিত্রের জন্য আপনি সমালোচকের রায়ে মেরিল প্রথম আলো পুরস্কারও পেয়েছেন চলচ্চিত্রে নিয়মিত হননি কেন মেরিল প্রথম আলো পুরস্কার যেদিন পেলাম আমি খুবই অবাক হয়ে গেছিলাম কারণ আমি আসলে কাজ করি আমার ভালোবাসা থেকে আমার দায়িত্ব থেকে অভিনয় যেহেতু আমার পেশা পেশাগত জায়গা থেকে সর্বোপরি এক একটি ক্যারেক্টার হয়ে উঠতে আমার দুর্দান্ত একটি নেশা তো সেই জায়গা থেকে আমার অভিনয় করা সেটি চলচ্চিত্র হোক নাটক হোক মঞ্চ হোক টিভিসি হোক ওভিসে হোক যেটাই হোক তো যখন আমার নাম ঘোষণা করা হলো আমি খুবই হতবাক হয়ে গেছিলাম এবং সত্যিই সম্মানিত আমি যে আমার কাজের একটি মূল্যায়ন আমি আমার হাতে পেয়েছি আসলে দু দুটো সিনেমা আমাকে অনেক বড় দুটো পুরস্কার এনে দিয়েছে বাংলাদেশের একটি হলো ঘানি দিয়ে আমার জাতীয় চলচ্চিত্র আর এদিকে এক একই বৃত্ত থেকে মিরিল প্রথম আলো তো দুটো ক্যারেক্টার না মানুষের চোখে এমনভাবে আটকে আছে এরপর আমার মনে হয়েছে আমি সিনেমাতে যেই চরিত্রই করি না কেন সেটিও মানুষের কাছে ভালো লাগার মতো ক্যারেক্টার হতে হবে অত ভালো ক্যারেক্টার কেন যেন দুর্ভাগ্যজনকভাবে আমার কাছে আসছে না তাই আসলে সিনেমাতে কাজ করা হচ্ছে না নাট্যজন নাট্য ব্যক্তিত্ব আমাদের সবার খুব প্রিয় মানুষ ইশরাত নিশাদ সম্প্রতি আমাদের ছেড়ে চলে গেছেন এত গুণী মানুষের কথা আসলে এক কথায় বলা সম্ভব নয় তবুও আপনার কাছে জানতে চাই যে আপনার জীবনে তার ভূমিকা জায়গাটা একটু শুনতে চাই আমার জীবনে তার ভূমিকা হলো এই যে চেয়ারটাতে বসে আছি আপনার মুখোমুখি বসে আছি বাংলাদেশের অগণিত দর্শক আমাকে দেখছে এই মানুষটা যদি বলি প্রফেশনাল ব্যক্তি নাজরিন হাসান সুবকি এটি তৈরি করেছেন ইশরাত নিশাদ উনি না থাকলে আজকে হয়তো এইভাবে বাংলাদেশের মানুষ আমাকে চিনত না এবার আমাদের একটা সেগমেন্ট আছে যেখানে আপনাকে আমি চটপট পাঁচটি প্রশ্ন করব আপনাকে উত্তর দিতে হবে ঝটপট চটপট এবং ঝটপট ওকে আচ্ছা এবারে জন্মদিনে যে প্রতিজ্ঞাটি আপনি করেছেন জীবনে কোনো কিছুকে সহজে আর হ্যাঁ বলবো না যেটি না সেটি না যেটি হ্যাঁ সেটি হ্যাঁ আপনার দেখা সবচাইতে বিনিতা নারীকে ঈশ্বর নিঃশ্বত কখন মনে হয় জীবন সুন্দর প্রতিটা সুন্দর মুহূর্তে যখন হতাশায় পড়েন কি করেন প্রচন্ড খাই যদি কখনো নাট্যজন নাট্য ব্যক্তিত্ব ইশরাত নিঃশ্বতকে ফিরে পেতেন তাকে কি বলতেন তাকে বলতাম কোনো কাজ করতে হবে না শুধু আপনি বসে থাকেন আমাদের সাথে থাকেন ধন্যবাদ নাজনির হাসান চুমকি আপনার সঙ্গে গল্প করে অনেক ভালো লাগলো আর এভাবেই আপনি আমাদের অভিনয় জগৎকে আরও সমৃদ্ধ করুন সেই শুভ শুভকামনা রইল বিনোদন সারাদিন এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্কিন পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট এই উপহার অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্যে আর আসলে আমি প্রতিটি পরিচয়ে নতুনভাবে আপনাদের সামনে পরিচিত হতে চাই আপনারাই বিচার করবেন কতটুকু আমি যোগ্য ধন্যবাদ দর্শক